খুবই দুষ্টু শেখা শুরু করে দিছে। তো আজকে আমি আপনাদের জন্য, আপনাদের সামনে যা বানাবো তা হচ্ছে, আমি আজকে বাচ্চাদের জন্য কেক বানাবো। তো কেক আমি আজকে দুইটা কেক বানাবো, দুই পদের। প্রথমটা হচ্ছে নর্মাল হোয়াইট কেক বানাবো, এবং দ্বিতীয়টা হচ্ছে বাচ্চাদের জন্য চকলেট কেক বানাবো। আর আমি চারটা ডিম দিয়ে দুইটা কেক বানাবো। আর সেটা কিভাবে বানাবো সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তার জন্য আমার লাগবে সর্বপ্রথম ময়দা আধা কাপ, তেল আধা কাপ, চারটা ডিম। অবশ্য দুইটা কেকের জন্য, এখানে পরবর্তীতে কেকের জন্য আমি আবার তেল ইউজ করব, আবার ময়দা ইউজ করব। পরিমাণ মতো চিনি, দুধ এবং কোকোয়া পাউডার এবং বেকিং পাউডার, এই এই হচ্ছে আমার সাধারণত আজকে কেকের জন্য। তো চলেন শুরু করা যাক কেক তৈরি। প্রথমে আমি ডিমগুলো ভেঙে একটা পাত্রের মধ্যে নিয়েছি। সেটাকে ভালো করে মিক্স করতে হবে। আপনারা চাইলে এগ বিটার দিয়েও করতে পারেন, অনেকের বাসায় হয়তো এগ বিটার থাকে না, সেজন্য চামচ দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। একটু জোরালোভাবেই নাড়াচাড়া দিবেন, যাতে ডিমের কুসুম এবং সাদা অংশটা একসাথে মিক্সড হয়ে যায়। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, দাঁড়াও দাঁড়াও, চার চামচ চিনি, আধা চা চামচ ভ্যানিলা এসেন্স, ময়দা, তেল, এক চামচ বেকিং পাউডার, এক চামচ কোকোয়া পাউডার। আপনারা অবশ্যই ভালো ভালো মানের কোকোয়া পাউডারটা ইউজ করবেন, যেন সেটা ভালো হয়। আর আমি সবসময় ফরেস্ট মুন যে কোকোয়া পাউডারটা আছে সেটা ইউজ করি, এটা কোয়ালিটি ভালো, খুবই ভালো। তো আমি এখন এগুলো সব একসাথে মিক্স করে ফেলব। যতক্ষণ পর্যন্ত এগুলো সব মিক্সড না হবে আমি চেষ্টা করব সম্পূর্ণ মিক্সড করার জন্য। তো আমার বানানো শেষ চকলেট কেকের পিউরিটা। আর এখন আমি একইভাবে তৈরি করেছি হোয়াইট কেকের মিক্সারটা। তো এখন আমি দুইটা রাখছি এখানে, এখন আমি এই দুইটা চুলায় বসাবো, কিন্তু দুইটা দুইভাবে বসাবো, একটা বাটিতে বসাবো। তার জন্য আমি একটা বাটিতে তেল ব্রাশ করে একটা কাগজ দিয়ে নিয়েছি, আর আরেকটা বসাবো হচ্ছে ফ্রাই প্যানের মধ্যে। আপনারা চাইলে দুইটা দুইভাবে বসাতে পারেন, আমি এখন দুইটা দুইভাবে বসে আপনাদেরকে দেখাই দিচ্ছি। তার জন্য আমি ফ্রাই প্যানে একটুখানি তেল দিয়ে সেটাকে ব্রাশ করে নিব। শেষের দিকে আমি এখানে 2 টেবিল চামচ, এখানে 2 টেবিল চামচ দুধ, লিকুইড দুধটা আর কি ইউজ করতেছি। আমি দুইটাকে দুই প্রসেসে সাজিয়ে নিয়েছি, এখন আমি দুইটাকে চুলায় দিব। এটা ডাইরেক্টলি চুলায় দিব, চুলার আঁচটা অবশ্যই কমিয়ে দিব। তো এখন আমি নিয়ে যাচ্ছি চুলায় বসানোর জন্য। আমি এখন দুইটা চুলায় বসিয়ে দিয়েছি, এটা হচ্ছে ডাইরেক্টলি বসাইছি চুলার মধ্যে, এজন্য এটার আঁচটা কমিয়ে দিতে হবে, সাথে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি এটা।
অবশ্যই ঢাকনার মধ্যে ঢাকনা দিয়ে দিলাম, এবং অবশ্যই ঢাকনার মধ্যে যে ছিদ্রটা আছে সেই ছিদ্রটা আমি বন্ধ করে দিচ্ছি, যাতে বাইরের গ্যাসটা বা বাইরের যে তাপটা যেটা বের হতে না পারে। এখন আমি আরেক চুলার মধ্যে একটা কড়াই দিয়ে দিচ্ছি, তার মধ্যে আমি স্টিলের হ্যাং দিয়ে দিচ্ছি। এখন আমি যেটা বাটির মধ্যে বসাইছিলাম চুলাটা অবশ্যই আমি 2 মিনিট জোরে আঁচ দিয়ে কড়াইটাকে অবশ্যই গরম করে নিব। আমার 2 মিনিট হয়ে গেছে, এখন এটাকে আমি চুলায় দিয়ে দিচ্ছি। ও অবশ্যই আপনারা দেখেন আমি চুলা কেক গুলোকে সাজানোর জন্য কিছু চেরি ফল এর মধ্যে কুচি করে দিয়েছি, যেটা আমি এটার মধ্যেও দিয়েছি। এটা জাস্ট একটু সৌন্দর্য দেখার জন্য, বাচ্চারা খুবই পছন্দ করে চেরি ফলটা, এর জন্য আমি কুচি করে দিয়েছি। এখন আমি এই চুলার আঁচটাও কমিয়ে দিব, তারপর এগুলো দুটোটাকে লো হিটে 40 থেকে 45 মিনিট আমি আঁচ দিব, তারপর এর মধ্যে ঢাকনা খোলা যাবে না। তারপর আমি এসে এটা দেখব। 40 মিনিট পর আমরা ফিরে আসলাম, আমি দেখতেছি আমার যে হোয়াইট কেকটা সেটা মাশাল্লাহ খুব সুন্দর ফুলে উঠছে। তো সেটা কেকটার ভিতরে হয়েছে কিনা সেটা আমি ট্রাই করার জন্য আমি একটা কাঠি নিব, এবং কাঠি নিয়ে সেটার মধ্যে ঢুকিয়ে দিব। যদি দেখি, দেখেন কাঠিটা সম্পূর্ণ শুকনা বের হয়ে আসছে, তার মানে আমার কেকটা হয়ে গেছে। এখন আমি আমার এই কেকটা দেখব, এটাও মাশাল্লাহ হয়ে গেছে, এটার মধ্যেও আমি একটা কাঠি ঢুকিয়ে দিচ্ছি। দেখেন কাঠিটা শুকনা বের হয়ে আসছে, তার মানে আমার এই কেকটাও হয়ে গেছে। তো এখন আমি কেক দুটোকে চুলা থেকে নামিয়ে নিব। এখন আমি কেকের পিছনে কাগজগুলো উঠিয়ে নিব। আমার কেক দুটো দেখেন হয়ে গেছে, এখন আমি এগুলোকে পিস করব। দেখেন আমার কেকটা কত সুন্দর হয়েছে আর কত সফট হয়েছে। এখন আমি আমার এই কেকটাও কাটবো। দেখেন মাশাল্লাহ কত সুন্দর সফট হয়েছে। তো ভিউয়ার্স, আপনারাও চাইলে বাচ্চাদের জন্য বাসায় তৈরি করতে পারেন 4টা ডিমে 2টা কেক, হয়তো সে চকলেট হোক আর হোয়াইট কেকই হোক। এর মধ্যে আপনারা ইচ্ছা করলে এর উপর আপনারা কিছু বাদাম ছিটিয়ে দিতে পারেন কুচি কুচি করে, কিছু পেস্তা বাদাম। তা আজকে এই পর্যন্তই রইল, সবাই আমার সাথে থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আর আমার যেহেতু নতুন চ্যানেল, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার দিবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে। আর আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।